প্রিয় ভাইরা, একজন মুমিন অন্য মুমিনের সাথে যখন কথা বলবে তার মানে সাক্ষাৎ হবে। মোবাইলে ফোন করা মানে কেমন যেন কি হওয়া, সাক্ষাৎ হওয়া। অতএব প্রথম তার কথা হবে কি দিয়া, সালাম দিয়া। অবশ্যই এটা কোনো ফরজ ওয়াজিব না, যদি সালাম ছাড়া কথা শুরু করে বড় ধরনের গুনাহ হবে না, কিন্তু মুমিন বিরাট ধরনের লস করবে, কারণ সালাম দিলেই সে সওয়াব পাবে, পাবে কি পাবে না। এই জন্য ভাই মোবাইল ফোনে কল দেওয়ার পরে সর্বপ্রথম কাজ হলো আসসালামু আলাইকুম বলে সালাম দেওয়া অপর প্রান্তে লোককে। শুরুতে হ্যালো না বলে একজন মুমিন কি বলতে হবে, সালাম বলতে হবে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে, আরো বহু হাদিসে সালামের ব্যাপক বিস্তারের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। তিনি বলেছেন, আফসুস সালাম বাইনাকুম, তোমরা তোমাদের মধ্যে সালামের ব্যাপক প্রচলন ঘটাও, ব্যাপক প্রচার ঘটাও। আর এই যুগে মোবাইল ফোনের ব্যবহার যে পরিমাণ হয় আমাদের, আমরা যদি সবাই প্রতিবার কল করার সময় সালাম দেই, তাহলে সালামের প্রচলন অনেক বেশি সহজ হবে, ঠিক না বেটি? অতএব সর্বপ্রথম ভুলটা হলো আমরা সালাম দেই না, কার্পণ্য করি। দ্বিতীয় ভুলটা এর চাইতে বড় ভুল, সেটা হলো অন্য প্রান্ত থেকে যদি আমাকে সালাম দেওয়া হয় সালামের জবাব দেই না। বেশিরভাগ লোক মনে করে এটা জাস্ট ফর্মালিটি মেনটেন করা, সে সালাম দেওয়ার দিছে, আমার যে জবাব দেওয়ার দায়িত্ব আছে এটা আমরা বুঝি না। আমরা অনেকেই জানি না সালাম দেওয়া সুন্নত, কিন্তু সালামের উত্তর দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া কি সুন্নত, সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব। সালাম আপনি দিলে সওয়াব হবে, না দিলে গুনাহ হবে, কিন্তু সালামের উত্তর যদি আপনি না দেন তাহলে কি হবে, গুনাহ হবে। কারণ বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে তিনি বলেছেন, আমারানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসাবাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাতটি কাজের ব্যাপারে অর্ডার করেছেন, নির্দেশ করেছেন, জরুরি। তার ভিতরে একটি হলো রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। কোরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা হুইয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যদি তোমাদেরকে সালাম দেওয়া হয় তাহলে তোমরা সেই সালামের জবাব দাও আল্লাহর নির্দেশ। যেটুকু বাক্য বলে সালামদাতা সালাম দিবে, তুমি হুবহু কমপক্ষে ওই বাক্যগুলো বলো, সম্ভব হলে তার চাইতে বেশি বলো, আর না পারলে যেটুকু বলছে কমপক্ষে ওইটুকু বলো, কার্পণ্য করবা না। আল্লাহ নির্দেশ করছেন সালামের জবাব দিতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ডার জারি করা হয়েছে সালামের জবাব দেওয়ার জন্য। বিধায় মোবাইল ফোনে যদি কেউ আপনাকে কল রিসিভ করলেন, আপনি ধরার পরে আপনাকে আসসালামু আলাইকুম বললো, সঙ্গে সঙ্গে আপনার যত কথা আছে, যত জরুরি কথা আছে, সমস্ত জরুরি কথার চাইতে জরুরি কথা হলো আগে কি বলতে হবে, ওয়ালাইকুম আসসালাম। কথা বুঝে আসছে ভাই? আমরা কয়জন ভাই খেয়াল করি বিষয়টা, আজকে দিয়ে খেয়াল করবো তো ইনশাল্লাহ। মোবাইলে কল করলে সালাম দেব, সালাম দিতে যদি অপর প্রান্তের লোক ভুলে যায় তাহলে আপনি সালাম দিবেন, অন্য কেউ কল করছে উচিত ছিল তার সালাম দেওয়া কিন্তু সে ভুলে গেছে, আপনি কি করবেন, সালাম দিবেন। অন্য কেউ যদি সালাম দেয় তাহলে সঙ্গে সঙ্গে আগে সালামের জবাব দেব, এরপর অন্য কিছু বলবো। কথা বুঝে আসছে ভাই? এই জিনিসটা আমরা অনেকেই খেয়াল করি না। সাক্ষাতের সময় সালাম দিলে অনেক সময় সালামের উত্তর দেওয়া হয় না, আর আমাদের দেশে তো একটা কালচারই হয়ে গেছে, অপরিচিত লোকের সালাম দিলে সে আনইজি ফিল করে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি সালাম দাও যাকে চিনো তাকে, যাকে চিনো না তাকেও। অতএব সালাম পরিচিত অপরিচিত সকল মানুষকে দিতে হবে, এবং নবীজির নির্দেশ হলো সালামকে সমাজে ব্যাপকভাবে প্রচলন দিতে হবে। আর ব্যাপকভাবে প্রচলন দেওয়ার একটা অন্যতম মাধ্যম হলো সারাদিনে যত কল করি, সেটা ইমোতে হোক, মোবাইলে হোক, অন্য কোনো ক্ষেত্রে হোক, আমি কি দিব, সালাম দেবো ইনশাআল্লাহ। মনে থাকবে তো? সালামের ক্ষেত্রে একটি মাসআলা আমাদের জানা দরকার, সেটা হলো প্রচুর পরিমাণে সালাম আমরা অনেক সময় পাই ফেসবুকের মেসেঞ্জারে অথবা ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে। আমাদের বন্ধুবান্ধবরা পরিচিত অপরিচিত লোকেরা অনেক সময় আমাদেরকে আসসালামু আলাইকুম পাঠায়, লেখা টাইপ করে পাঠায়। এই সালামের জবাব দেওয়া কি ওয়াজিব নাকি সুন্নত, কি বলেন? এই সালামের জবাব দেওয়া ওয়াজিব, কারণ সালামের জবাব দেওয়া ওয়াজিব সেখানে বলা হয় নাই যে অফলাইনে সালাম দেওয়া ওয়াজিব, অনলাইনে একটা ওয়াজিব না, এরকম কোনো কথা কোরআন হাদিসে বলা হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন, তোমাদেরকে যখন সালাম দেওয়া হয় তখন তোমরা যে বাক্য দিয়ে সালাম দিয়েছে সালাম দাতা, তার চাইতে উত্তম বাক্য, আরো বেশি বাক্য ব্যবহার করে উত্তর দাও। সে যদি বলে আসসালামু আলাইকুম, তুমি বলো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সে যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমি বলো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সে যতটুকু বলে তার চেয়ে বাড়ায়া বলো, আর যদি বাড়ায়া বলতে না পারো অন্তত সে যতটুকু বলছে ততটুকু তুমি ফেরত দাও, আল্লাহর নির্দেশ। অতএব সালামের জবাব আমাকে অনলাইনে অফলাইনে সব জায়গায় দিতে হবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ।
কিন্তু আমাদেরকে ফেসবুকে মেসেঞ্জারে বা ইমোতে অপরিচিত লোকে অজানা লোকে সালাম দিলে বা অন্য পরিচিত লোকে সালাম দিলে আমরা সালামের জবাব দেই না, অন্য কথাবার্তা বলি, ঠিক না বেঠিক? অথচ তার অন্য কোনো কথার জবাব যদি আপনি না দেন আল্লাহর কাছে আপনার পাকড়াও হবে না না, কিন্তু আপনি যদি তার সালামের জবাব না দেন তাহলে আপনার আমলনামা একটা গুনাহ লেখা হয়ে যাবে। এই জন্য ভাইরা সাবধান হতে হবে, অনলাইনে অফলাইনে কোন জায়গায় সালামের জবাব দিতে কার্পণ্য করা যাবে না। অনেক সময় আমাদের কাছে বোঝা মনে হয় যে এত বেশি ফেসবুকে ইমোতে পরিচিত অপরিচিত লোকে সালাম লেখে লেখে পাঠায় এগুলোর জবাব দিতে কষ্ট লাগে, কিন্তু কষ্ট লাগা উচিত না, কারণ এটা ইবাদত। তার সাথে আপনি যদি ঘন্টায় ঘন্টা চ্যাট করেন কথা বলেন হয়তোবা একটিও নেকামল হবে না, কিন্তু সালামের যে জবাব দিলেন এটাতে সওয়াব হবে কি হবে না? অতএব প্রিয় ভাইরা আমরা অনলাইনে বিশেষ করে যখন সালাম পাবো সালামের পাল্টা কি দিতে হবে? জবাব দিতে হবে, মনে থাকবে তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাইরা সালাম প্রসঙ্গে আরেকটি কথা, সেটি হলো অনেক সময় আমরা দেখি শর্টকাট সালাম আসে, আপনারা দেখেন কি না, সালাম লেখে সালাম অথবা আসসালাম অথবা এস দিয়ে দেয়, আবার উত্তর যিনি দেয় তিনি অনেক সময় দেখে ওয়াস ডট 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 দিয়ে দেয়, খেয়াল করছেন কি না আপনারা, অথবা ডব্লিউ দিয়ে অবলিক দিয়ে এস দিয়ে দেয়, মানে ওয়ালাইকুম আসসালাম। তো এরকম সংক্ষেপে সালাম দিলে সে কি সালামের সওয়াব পাবে নাকি পাবে না? আপনারা ফতোয়া দিয়েছেন পাবেন না, আপনারা মাশাআল্লাহ বেশিরভাগই মুফতি দেখা যাচ্ছে এখানে, মাসলাম আসাইল ভালো জানেন দেখা আছে, মাশাআল্লাহ এটা ভালো একটা লক্ষণ। জি ভাই, সালাম সংক্ষেপে দিলে সালামের সওয়াব হবে কি না, জবাব সংক্ষেপে দিলে সালামের সওয়াব হবে কি না, এটা নিয়ে ওলামাদের ভিতরে দুটি মত পাওয়া যায়। অনেক ওলামা একরাম বলেছেন যে না এটা সংক্ষেপে দিলে হবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাইছেন আসসালামু আলাইকুম, কমপক্ষে এটুকু এটুকু বলতে হবে, সালাম আসসালাম ওয়ালাইকুম এরকম সংক্ষেপে বলা যাবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে সালাম শিখাইছেন সেটা হলো ফুল কমপক্ষে আসসালামু আলাইকুম এটুকু বলতে হবে, বা সালামুন আলাইকুম কমপক্ষে এটুকু বলতে হবে, সংক্ষেপে সালাম ওয়াস এরকম লিখলে সালামের সওয়াব পাওয়া যাবে না, কারণ এরকম সংক্ষিপ্ত কোনো সালাম আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখান নাই। এটা কিছু ওলামা একরামের মত, কিন্তু এর বিপরীতে অনেক বড় বড় ওলামা একরামের মত হলো সংক্ষেপে সালাম দিলেও সওয়াব হবে কিন্তু উত্তম হবে ফুল ভার্সনে সালাম দেওয়া, সংক্ষেপে সালাম দিলে সেটাও সালামের সওয়াব হবে জবাব দিলে সওয়াব হবে। এই মত যারা বলছেন তাদের ভিতরে সৌদি আরবের প্রাক্তন গ্র্যান্ড মুফতি, সারা বিশ্বের অত্যন্ত বড় মাপের একজন নাম করা আলেম আল্লামা বিন বাজ রহমাহুল্লাহ, তিনি তার ফতোয়াতে লিখেছেন যে সালাম যদি সংক্ষেপে দেয় এবং জবাবও সংক্ষেপে দেয় তবুও সালামের সওয়াব পাবে। কেন? তিনি দলিল হিসাবে দুটি পয়েন্ট উল্লেখ করেছেন। নাম্বার এক, তিনি বলেছেন যে ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে ফেরেশতার কথোপকথনের সময় সালাম সালাম এটুকু বাক্য শুধুমাত্র উভয় বিনিময় করেছেন, সালাম। অতএব শুধুমাত্র সালাম এটুকু যদি বলে তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যে ব্যক্তি ডব্লিউ দিয়া অবলিক দিয়া এস দিয়া ওয়ালাইকুম আসসালাম বুঝাচ্ছে তার নিয়ত হলো ওয়ালাইকুম আসসালাম বলা, সংক্ষেপে লেখছে সময়ের অভাবে হয়তো, সে সওয়াব পাওয়া পাবে সালামের উত্তর দেওয়ার, বা উত্তর দেওয়ার যে দায় সেটা থেকে সে মুক্ত হবে, এটা ওনার মত। দ্বিতীয় দলিল হিত্তিনি যেটা উল্লেখ করেন সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমের ভিতরে জান্নাতীদের যে সম্ভাষণ একের সঙ্গে অন্যের হবে সে বিষয়ে বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া তাহিয়্যাতুহুম ফিহা সালাম, জান্নাতীরা একে অন্যের সঙ্গে যখন দেখা হবে তখন বলবে সালাম। তাহলে এই যে শুধু সালাম এটুকুকে অভিবাদন হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন বিধায় সংক্ষেপে বললে হবে, কিন্তু একজন মুমিনের জন্য সংক্ষেপে না বলে ফুল ভার্সনটাই বলা উচিত দুই কারণে। নাম্বার এক, যেহেতু ওলামাদের দুটি মত পাওয়া যায় আর দুইটাই গবেষণাগত বিষয় ইস্তেহাদি বিষয়, বিধায় নিরাপদ মতটার উপর আমল করা উত্তম, অর্থাৎ ফুল ভার্সনে সালাম দেওয়া উত্তম। নাম্বার দুই, আমি যদি সালাম লিখতে টাইপ করতে মোবাইলে অথবা কম্পিউটারে কিবোর্ড টিপা লাগে বা আমার সময় ব্যয় হয় তাহলে এই সময়টুকু আমার এবাদতে গণ্য হবে, যতটুকু সময় লাগবে ততটুকু আমার এবাদতে গণ্য হবে, বিধায় ফুল ভার্সনে সালাম দিতে আমরা কি করবো না, কার্পণ্য করব না। একান্ত যদি বিপদগ্রস্ত হয়ে যায় ঝামেলায় পড়ে যায় তাহলে সংক্ষেপে হইলেও উত্তর দেব বা সালাম দেব, কিন্তু সালাম দেওয়া এবং উত্তর দেওয়া থেকে কি থাকবো না, বিরত থাকবো না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।